পদ্ম ফুটুক বা না ফুটুক, মেঘালয়ে ঘাসফুল ফুটছেই, এমনটাই আশা তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের। 60 সদস্যের মেঘালয় বিধানসভার 8টি কেন্দ্রে প্রার্থী দিয়েছে তৃণমূল, সবই জঙ্গি সমস্যায় জর্জরিত রাজ্যের গাঢ় পাহাড়ে। তুরা থেকেই মেঘালয়ে তৃণমূলের পর্যবেক্ষক সব্যসাচী জানালেন, দলের প্রার্থীরা সকলেই বেশ জনপ্রিয়, অত্যন্ত সিরিয়াসও, তাই জেতার বিষয়ে আশাবাদী তিনি। অন্যদিকে কংগ্রেস শাসিত রাজ্যটিতে বিজেপি এবার পালাবদলের স্বপ্ন দেখছে, তবে 60টি আসনের মধ্যে মাত্র 47টিতে প্রার্থী দিয়েছে তারা। খ্রিস্টান অধ্যুষিত রাজ্যটিতে কোনো দলের সঙ্গেই বিজেপির আঘাত হয়নি, বরং গোমাংস ইস্যুতে বেশ কয়েকজন বিজেপি নেতা দল ছেড়েছেন। কংগ্রেস ও বিজেপিও আরএসএসের বিরুদ্ধে হিন্দুত্বের তাস খেলার অভিযোগ তুলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেঘালয়ে ভোট প্রচারে আসেননি। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী অবশ্য রাজ্যের 3 পাহাড়ি এলাকায় গারো, খাসিয়া ও জয়ন্তিয়া পাহাড় চষে বেড়াচ্ছেন। বিজেপির বিরুদ্ধে আক্রমণের সুরও চড়িয়েছেন তিনি। মঙ্গল ও বুধবার মেঘালয়ে ভোট প্রচারে এসে রাহুলের অভিযোগ, বিজেপির হাতে প্রচুর টাকা, সেই টাকা দিয়ে চার্চকে প্রভাবিত করতে চাইছে, কিনতে চাইছে মানুষের ধর্মবিশ্বাসকেও, কিন্তু মেঘালয়ের মানুষ সেটা হতে দেবেন না। অন্যদিকে বিজেপি সহ রাজ্যের সবকটি অকংগ্রেসী দলের মূল অভিযোগ দুর্নীতি। বিজেপি রাজ্য সভাপতি শিবন লিঙ্গ বলেন, দুর্নীতি এবার বড় ইস্যু। একই কথা বলেন কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ এনপিপির সাধারণ সম্পাদক সিআর লিঙ্গ। অন্যরাও কংগ্রেসের অপশাসন, দুর্নীতি ও অনুন্নয়নকে ইস্যু করেছেন। জবাবে কংগ্রেস মুখপাত্র ফিয়ারলেস ও ওয়ারগ্রি বলেছেন, শান্তি ও একতার জন্য ভোট চাইছে কংগ্রেস, ভোট চাইছে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে। ভোটের আগে ইউডিপি, এইচএসপিডিপি ও জিএনসি ছাড়া কোনো দলই জোটবদ্ধ হতে পারেনি, তবে সব পক্ষই ধরে নিয়েছে ত্রিশঙ্কুই এবারের ভবিতব্য। রাজ্যের 60টি কেন্দ্রে 15টি দল ও নির্দল মিলিয়ে প্রার্থীর সংখ্যা 370। এদের মধ্যে কংগ্রেসই 60টি আসনে প্রার্থী দেয়, বাকিদের মধ্যে এনপিপি 52, বিজেপি 47, ইউডিপি 37টি আসনে প্রার্থী দিয়েছে। ভোট 27 ফেব্রুয়ারি। প্রসঙ্গত, মেঘালয়ের ভোটার তালিকায় মহিলাদের সংখ্যাই বেশি। 18,31,487 জন ভোটারের মধ্যে 9,24,264 জন মহিলা। বর্তমান বিধানসভায় 4 জন মহিলা বিধায়ক রয়েছেন, 12 জনের মন্ত্রিসভাতেও মহিলা রয়েছেন 2 জন। 370 প্রার্থীর মধ্যে মহিলা সংখ্যাও 32।